চার পুর নিগমের ভোটের খবর আপনাদের দিচ্ছি। এই মুহূর্তে নজর রাখবো আরও একটি ভোটের খবরেই। বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, লিখিত অভিযোগ দায়ের নিউ জলপাইগুড়ি থানায়। বিজেপি সাংসদ জয়ন্ত রায়, তার বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার। যে সমস্ত ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তাদের প্রভাবিত করার অভিযোগ জয়ন্ত রায়ের বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, তবে এবারে অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে। বিভিন্ন জায়গাতে এই অভিযোগ উঠছে, শাসক বিরোধী উভয় শিবিরের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে, সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামনে আসছে, এবার বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে ভোটাররা যারা লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, বিজেপি প্রার্থীকেই যেন ভোট দেন তারা, সেই জন্যই সাংসদ সেখানে গিয়েছেন, এমনই অভিযোগ সাংসদের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন সেই লিখিত অভিযোগ তৃণমূল কংগ্রেসের, যেই লিখিত অভিযোগে এটা উল্লেখ করা হয়েছে যে সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করছেন সাংসদ, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটের লাইনে, এবং এরই বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এদিকে চার পুর নিগমের ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবরও সামনে আসছে, কোথাও প্রার্থীর মাথা ফেটেছে, কোথাও গুলি চলেছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এদিকে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার। অংশুমান চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। অংশুমান, কি অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে? দেখো, বিজেপি সাংসদ জয়ন্ত রায় 35 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথের মধ্যে যান এবং গিয়ে সেখানে ভোটারদের প্রভাবিত করছেন, এমন অভিযোগ 35 নম্বর তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নিয়ে আসা হয়। এবং সেই সময় 35 নম্বর তৃণমূল কর্মীরা জয়ন্ত রায়কে বুথে ঢুকতে গেলে জয়ন্ত রায়কে বাধা দেয় এবং সেই সময় জয়ন্ত রায়ের সঙ্গে তৃণমূল কর্মীদের তর্কাতর্কিও বাধে। এরপরে কিন্তু জয়ন্ত রায়ের নামে লিখিত অভিযোগ নিউ জলপাইগুড়ি থানায় গিয়ে জমা দেয় 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ অধিকারী। তাদের অভিযোগ যে মূলত জয়ন্ত রায় সমানে বুথে যাচ্ছেন এবং ভোটারদের প্রভাবিত করেছেন। শোভন, ধন্যবাদ। অংশুমান অংশুমান চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। সাংসদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।